নমস্কার, আমি পরাগ, পরাগ গুপ্ত ভায়া। আজ 24শে মার্চ, আমাদের গৃহবন্দীর দ্বিতীয় দিন। মানুষের হিতে যে গৃহবন্দী, আপনারা জানেন সবাই করোনা ভাইরাস কীরকমভাবে আমাদের চারিপাশকে, সারা পৃথিবীকে আক্রান্ত করে ফেলছে, এবং এটা এতটাই সংক্রামিত ব্যাধি যে আমরা দূরে দূরে একজনকে আরেকজনের থেকে একটু দূরে রাখলে সেটার জন্য অত্যন্ত ভালো। এবং এটা সামগ্রিকভাবে সবাই মিলে, আমাদের যারা মাথার উপরে আছেন, প্রশাসন, সবাই চেষ্টা করে যাচ্ছেন। তা সত্ত্বেও কোথাও কোথাও আমি দেখছি হয়তো আবেগজনিত কারণেই হোক বা যে কোনো কারণেই হোক, মানুষ মানুষের খুব কাছে চলে আসছেন, বাজার দোকান বা ইত্যাদি কারণে। তা আমার ছাত্রছাত্রীরা সবাই বললো, পরাগদা এটার উপর তুমি একটা গান করো। যেহেতু আমি রেগুলারলি বেরোতে পারছি না, ছাত্রছাত্রীদের থ্রু ইন্টারনেটই গান পাঠাচ্ছি বাজিয়ে শুনিয়ে, তাই ভাবলাম ঠিক আছে, এটা তো সময় উপযোগী। এবং আমি প্রত্যেকটা ঘটনার পিছনেই গান লিখি, সুর দিই, নিজে নিজেই গাই, তাই এটার পিছনেই বা করবো না কেন। তা 15 মিনিট হয়েছে একটি গান সৃষ্টি করেছি, তা গানটার কথাগুলো একটু শুনবেন। সুরটা হয়তো পরের দিকে চেঞ্জও হতে পারে ভবিষ্যতে, কিন্তু প্রাথমিক স্তরে একটা সুর দিয়েছি। মনে রেখো কি
नमस्कार।